আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিরাজ কুকিং ডায়েরি থেকে আমি হীরা। আজকে আপনাদের সঙ্গে চিকেন ভেজিটেবল কাটলেটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন কাটলেটটি বানানোর মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি হাফ কেজি মতো মিষ্টি কুমড়া, 6টা কাঁচকলা আমি কেটে নিয়েছি, 1/2 কেজি গাজর, মাঝারি সাইজের একটা ফুলকপি, 1/2টা পাতাকপি, 1 টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছে। এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য 2 মগ পানি দিয়ে নিচ্ছে। এবার প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। এবার আমি 2 থেকে 3টা শীষ দিয়ে নিব। চলুন এবার দেখে নিই সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে উঠিয়ে নিচে যে পানিটা আছে সে পানিটা বের করে নেব। কাটলেট বানানোর জন্য আমি যে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এই দেখুন স্ট্রেনারে দিয়ে আমি এর থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই সবজি থেকে আমি 1/2টা সবজি আমি উঠিয়ে রাখব, পরে যখন মন চাইবে তখন বানিয়ে নেওয়ার জন্য। এই দেখুন আমি 1/2টা বক্সে উঠিয়ে নিয়েছি। এবার মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে আপনি সারা বছরের জন্য চাইলেও রেখে দিতে পারেন, বা যখন মন চাইবে তখন এটা অনায়াসে বের করে কাটলেট আকারে গড়ে খেয়ে নিতে পারবেন। এরকম একটা বোলের মধ্যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে নিয়েছি। নিয়ে এবার সবজিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাটলেট বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে নিচ্ছে। গ্রেট করে রাখা মুরগির মাংস সেটা দিয়ে নিচ্ছে, এখানে 2 কাপ পরিমাণে আছে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ, রসুন কুচি আছে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আছে আদা কুচি, আর কাঁচামরিচ কুচি আছে 1 টেবিল চামচ। তো এবার সব উপকরণ দিয়ে নিচ্ছি। ½ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, চিনি 2 টেবিল চামচ, সিরকা 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, ডিমের কুসুম 2টা, সবশেষে লবণ পরিমাণ মতো। এবার সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে এই ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নেব। 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামটা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য ইউজ করছি। কাটলেটের ভেজিটেবলগুলো আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন এবার এই ভেজিটেবলগুলো দিয়ে আমি কাটলেটের শেপে কাটলেট বানিয়ে নিই। চলুন এবার ভেজিটেবলের এই ডো দিয়ে এবার কাটলেট শেপে গড়ে নিই। আমি এই কাটলেটগুলোকে পাতার শেপে গড়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনে বানিয়ে নেবেন। আর আমার এই কাটলেটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার পেজ ও ইউটিউব চ্যানেল হীরাজ কুকিং ডায়েরিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে কাটলেটের শেপটা এই পাতার মতো দিলে বেশি ভালো লাগে, আর আমার ছেলেমেয়েরা এই পাতার মতো শেপটাই একটু বেশি পছন্দ করে। তো এই জন্য আমি সবসময় পাতার মতো ডিজাইনই করি। আর রোজা চলে আসছে, আপনারা আমার এই রেসিপি ফলো করে রোজাতেও অনায়াসে এই কাটলেটগুলো ইফতারিতে বানিয়ে নিতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চারাও খুব খুশি মনে খেয়ে নেবে। আর অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না, তাদেরকে সবজি খাওয়ানোর জন্য
কাটলেটের মধ্যে আপনি যে সবজি দেন না কেন, তখন ওরা বুঝতেও পারবে না আর খুব মজা করে খেয়ে নিবে। এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে আবার পরবর্তী প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। আমার সবগুলো কাটলেটের শেপ দিয়ে নেওয়া শেষ, রোজার দিন যেহেতু চলে আসছে এজন্য আমি একবারেই বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 1 থেকে 2 মাস অনায়াসে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এখন যেহেতু রোজার মাস, আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি ইফতারিতে ভেজে খাওয়ার জন্য। এই দেখুন, এই কাটলেটগুলোতে কিন্তু আমি ব্রেড ক্রাম বা কোনো কিছুই লাগাই নাই, এগুলোকে এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, দিয়ে বরফ জমিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিব। যেহেতু এখন রোজার সময়, ইফতারি আধা ঘন্টা আগে বের করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে ডুবো তেলে ভেজে নিলে ইফতারির সময় এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। তা চলুন আমি আগে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে আসি। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, আর এখানে 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর লবণ ও অল্প সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। তো এবার কাটলেটগুলোকে ডিমের মধ্যে কোট করে ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নিব, একটা করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 2টা হাতি ইউজ করছি, না হলে ডিমের মধ্যে ব্রেড ক্রামগুলো চলে যাবে এই কারণে। এভাবে আমি সব কটাকেই খুব ভালোভাবে কোট করে নিব। কাটলেট আমার কোট করা হয়ে গেছে, চলুন এবার ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার কাটলেটগুলো এক এক করে আমি ডুবো তেলে ভেজে নিব। এবার এক এক করে উল্টে নিচ্ছি, একটা সাইড কিন্তু প্রায় হয়ে আসছে। এই দেখুন, কাটলেটগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই একই প্রসেসে আমি বাকি কাটলেটগুলো ভেজে নিব। কাটলেট ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কাটলেটগুলো আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এ দেখুন, 4 ঘন্টা পরে আমি এগুলোকে বের করে নিয়ে আসছি, শক্ত হয়ে গেছে, এটা বরফ জমে গেছে। এবার আমি এগুলোকে ঠিক এভাবেই বক্সের মধ্যে একটার পর একটা দিয়ে সাজিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি বক্সের মুখ বন্ধ করে এটাকে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব। আমার বানিয়ে নেওয়া চিকেন ভেজিটেবল কাটলেট পরিবেশন করা শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।